তাই আমি প্রসাদটা সলাত আদায় করি। কোথা থেকে? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ? বলেন, জোরে বলেন। আমি এখন ব্যাঙ্গালোরে আছি, ব্যাঙ্গালোরে আমি কাজ করি। আচ্ছা বলেন, ঠিক প্রশ্ন আছে, বলেন। বলছি প্রসাদটা সলাত আদায় করি, কিন্তু মাঝে মধ্যে গোনা হয়ে যায়। গুণা বলতে গেলে, গুণা বলতে গেলে ওই তামাক জাতীয় জিনিস গেলাম, মানে ছাড়তে পারিনি। তামাক? হ্যাঁ জি, গোনাকে গোনা মনে করতে হবে যে এটা হারাম আমার জন্য, যেমন আমার জন্য হারাম রিজিক হারাম, শুকুরের গোস্ত হারাম, কুকুরের গোস্ত হারাম, বিড়াল খাবেন খাবেন না, হারাম, বোঝা গেছে? একটা যদি হ্যাঁ মরা মরা আপনার মুরগি হয় খাবেন খাবেন না, হারাম। ওই রকমই মনে করুন যে তামাক ওই রকম আমার জন্য হারাম। হারামকে যখন হারাম গণ্য করবেন তখন তারপর একটা ঘৃণা চলে আসবে, বোঝা গেছে? এবং আপনি তখন দৃঢ় সংকল্প হবেন, মন শক্ত করতে পারবেন এবং আল্লাহর আজাবকে ভয় করবেন যে আমি হারাম খাবো তো আমার তো দোয়া কবুল হবে না, এবং আল্লাহ তো সন্তুষ্ট থাকবেন। জি, আল্লাহ তো আজাব দেবেন, সব কথা চিন্তা করতে হবে আর আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহুম আরহামনি বিতার্কিল মাআসি, আল্লাহ আমাকে হ্যাঁ গুনাহ বাঁচার জন্য আমার রহম করো, গুনাহ বাঁচার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, আল্লাহ আমাকে পাপের কাছ থেকে রক্ষা করো, দোয়া করবেন আল্লাহর কাছে, চাইলে আল্লাহ সবকিছু সহজ করে দেবেন। সবকিছু সম্ভব। জি।